আপনি যদি একজন ফেসবুক ইউজারকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল এবং খুবই ইন্টারেস্টিং হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা ফেসবুক ইউজ করি তারা কিন্তু সবাই এখন জানি আমাদের যে ফেসবুকটি আছে এটা কিন্তু মেটাতে কনভার্ট হয়ে গেছে। আর মেটাতে কনভার্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ফেসবুকের কিছু রুলস জারি হয়েছে, যে রুলসগুলো আগেও ছিল, আর সেই রুলসগুলোর কারণে কিন্তু আমরা আগে যদি ফেসবুকে কোনো ভুল করতাম তাহলে কিন্তু আমাদের ওরকম কোনো সমস্যা হতো না। আমরা যে কোনো একটি ভিডিও যদি আপলোড করতাম যে ভিডিওটি আমাদের মানে গাইডলাইন ভঙ্গ করে, সেই ভিডিওগুলো কিন্তু জাস্ট রিমুভ করে দেওয়া হইতো। আর এখন এই ধরনের ভুলগুলো করলে কিন্তু ডাইরেক্টলি আপনাদের ফেসবুকটাকেই ডিসেবল করে দেওয়া হবে বা টার্মিনেট করে দেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, তো এই রুলসগুলো কি সম্পূর্ণই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও গ্রুপ চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ফেসবুকে কিন্তু এখন হতাশাজনক কোনো ভিডিও আপলোড করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, আগে যদি এই ধরনের কোনো ভিডিও আমরা আপলোড করতাম তাহলে দেখা যায় বরঞ্চ কি হতো, আমাদের কিন্তু ভিডিওটা রিমুভ করে দেওয়া হতো, আমাদের আইডির কিন্তু ওরকম কোনো প্রবলেম হতো না। এখন থেকে যদি আপনারা হতাশাজনক কোনো ভিডিও আপলোড করেন ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্টটা কিন্তু টার্মিনেট হয়ে যাবে বা ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় জেনে বুঝে না বুঝে অনেক ধরনের ভিডিও জাস্ট আমরা ক্যামেরাতে যেটা শ্যুট করতাম সেটাই কিন্তু আমরা ফেসবুকে আপলোড করে দিতাম। এখন কিন্তু আপনারা এই কাজটি করতেই পারবেন না, কারণ এই কাজটি করার কারণে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটি আপনার চিরতরে হারিয়ে ফেলবেন। তো জাস্ট আপনাদের ফেসবুকের রুলসগুলো কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা জানার জন্য অবশ্যই আমরা ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা থ্রি লাইন্সে ক্লিক করব। থ্রি লাইন্সে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামলে আমরা একটি অপশন পেয়ে যাব, সেটিং অ্যান্ড প্রাইভেসি। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা চলে যাব এখান থেকে সেটিংস অপশনে। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা একবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। নিচে চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু মেটা অ্যাকাউন্ট সেন্টার, তার উপরে পাবেন আপনারা অ্যাবাউট, তার উপরে কিন্তু পাবেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস। জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার মেটা কনভার্ট হওয়াতে যেই রুলসগুলো মানে জারি হয়েছে বা যে রুলসগুলো স্ট্রং হয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা জাস্ট ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করবেন, এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডাইরেক্টলি বাংলা সিলেক্ট করে দিবেন। বাংলাটি সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু বাংলা হয়ে যাবে। তো সব বিষয়গুলো কিন্তু পড়ে শোনানো সম্ভব না। জাস্ট আমরা স্ক্রল ডাউন করে একবারে নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু রুলসগুলো দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, হিংসা এবং উস্কানিমূলক বিপজ্জনক ব্যক্তি ও সংগঠন, মানে এক কথায় বলতে গেলে এখন কিন্তু আপনাদের ফেসবুকে ভিডিওগুলো আপলোড করতে হলে অবশ্যই আপনারা একটু বুঝে শুনে আপলোড করবেন। আর অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে আপনারা এখানে যে কমিউনিটির যে রুলসগুলো আছে এগুলো অবশ্যই এখান থেকে পড়ে নেবেন। জাস্ট বন্ধুরা দেখেন ঘৃণাপূর্ণ ভাষা, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা এটার বর্ণনা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখেন বন্ধুরা ঘৃণাপূর্ণ ভাষা কোনটাকে বলে বা ডিটেলসগুলো কিন্তু এখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের যে ইনফরমেশনটি জানালাম এই ইনফরমেশনটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট সেভ করার জন্য অনেকটাই কার্যকর ভূমিকা পালন করবে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।